খুব কম সময়ের মধ্যে চটজলদি বাড়িতে এরকম সুস্বাদু মিষ্টি বানিয়ে নিতে পারো বড় বড় দোকানে এই মিষ্টিগুলোই দাম হয় প্রচুর টাকা তো বাড়িতেই যদি তোমরা খুব সহজেই এই মিষ্টিটা বানিয়ে নাও খুব কম টাইমের মধ্যেই এইটা কিন্তু হয়ে যায় পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে একদম দোকানের থেকেও অসাধারণ স্বাদে সামনেই যেহেতু দুর্গা পুজো আজও কিন্তু আমরা বিচারের অপেক্ষায় রয়েছি তিলোত্তমা আজও বিচার পায়নি। তাই দুর্গা হয়তো আমরা আনন্দটা একদমই আসবে না কিন্তু মাকে অবশ্যই পুজো করব আর পুজোতেই ভোগ হিসাবে তোমরা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো খুব চট জলদি আর খুব সহজেই নমস্কার বন্ধুরা মিসেস কুকিং তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত আজকে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে খুব কম টাইমের মধ্যে তোমরা খুব সহজেই বাড়িতে মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট মিষ্টি বানিয়ে নিতে পারবে চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর মিষ্টির রেসিপি আর যারা নতুন বন্ধু এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না যেন আমি নতুন নতুন রেসিপি ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর মিষ্টির রেসিপি এই মিষ্টিটা বানাতে এখানে আমাদের প্রথমেই লাগছে এখানে আমরা আমান্ড আমান্ডটাকে আমরা সরু সরু করে কেটে নিচ্ছি যত সরু করে কাটতে পারবে ততই কিন্তু এই মিষ্টির জন্য ভালো হবে আমান্ডগুলো এখানে ছয় থেকে সাতটা আমান্ড নিয়েছিলাম সেগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি এরপরে এর মধ্যে দিন নিলাম কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিচ্ছি এলাচ চার থেকে পাঁচটা এলাচ এখানে আমি ছানাটাকে এইরকম পিস পিস করে কেটে নিচ্ছি এই রেসিপিতে যেহেতু কোনোরকম মাখার ঝ্যামেলা ছাড়াই তোমরা সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে তাই ছানাগুলোকে কোনো মাখতে হবে না এইরকম পিস পিস করে আমরা কেটে নিয়ে ছোট ছোট কিউব আকারে টুকরো করে নিয়েছি ছানাগুলোকে আমি এর মধ্যে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু বাদাম কাজু বাদামটাকে এর মধ্যে এখন ব্যবহার করছি দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা এখানে আমি একটু বেশি ব্যবহার করেছি আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ এলাচের পর দিয়ে দিচ্ছি এর মধ্যে মিল্ক পাউডার আমল দুধ এখানে আমল দুধ চার চামচ মতো এখানে ব্যবহার করেছি আর এর মধ্যে আমি দিচ্ছি চিনি চিনিটা তোমরা যে যেরকম মিষ্টিটা খাবে সেইভাবে এখানে মিষ্টির পরিমাণটা আমি একটু কম রেখেছি আর তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে অবশ্যই দিতে পারো এক টেবিল চামচ মতো বাটার দিয়েছি সমস্তটা একসাথে নিয়ে এটাকে পেস্ট করে নেবো দেখো আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি পেস্টটা করেছি কতটা মানে শাইন করছে দেখতেই পাচ্ছ আর একদম ফোম আকারে তৈরি হয়ে গেছে আর খুব মিহি একটা পেস্ট হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু আমি সমস্ত ছানাগুলোকেই একইভাবে পেস্ট করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপরে এর থেকে কিছুটা পরিমাণে আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি একদম ফোমের আকারে তৈরি হয়ে গেছে যেহেতু এখানে আমরা দু রকম কালারের বানাবো তাই এর থেকে কিছুটা পরিমাণে আমি তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি তোমরা যদি নর্মাল সাদা বানাও তাহলে এখানে আলাদা করে তুলে রাখার কোনো দরকার নেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এসেন্সের জন্য ভ্যানিলা এসেন্স তোমরা চাইলেই গোলাপ জল অবশ্যই ব্যবহার করতে পারো এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি আর এখানে আমি ব্যবহার করেছি ফ্রেশ গোলাপ তাতে খুব সুন্দর একটা গন্ধ আসে আর দুর্দান্ত খেতেও হয় কালারটাও খুব সুন্দর আসে এখানে ফ্রেশ গোলাপের পাপড়ি এখানে আমি ইউজ করেছি দেওয়ার পরে সমস্তটাই খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ভেনিলা এসেন্সের সাথে এখানে আমি গোলাপের পাপড়ি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম এরপরে আর একটা পাত্রের মধ্যে যেটা তুলে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স আর গোলাপের পাপড়ি সমস্তটা খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় তোমরা বুঝতেই পারছ ছানাটা কতটা ফোম আকারে হয়েছে আর খুব সুন্দরভাবে হয়েছে এই রকম ফোম আকারে যত হবে মিষ্টিটা কিন্তু তত সফট হবে এরপরে সমস্তটাই আমরা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা পেপার তোমাদের কাছে বাটার পেপার থাকলে অবশ্যই সেটা ব্যবহার করতে পারো আমি নর্মাল পেপার দিয়েছি ওপরে একটু বাটার লাগিয়ে তারপরে পেপারটাকে ব্যবহার করছি প্রথমে আমি ইয়েলো কালারটা দিয়েছি ইয়েলো কালারটাকে দেওয়ার পরে আমি এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দেবো এইভাবে চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেবে আর সাইডের মনে যদি মনে করো যে লেগে যাচ্ছে পরে একটু মুছে দিলে হয়ে যাবে এরপরে এটাকে একদম সমান করে দিতে হবে যাতে কোনো রকম উঁচু নিচু বা কোনো কিছু না থাকে একদম সমান করে দেওয়ার পরে আমরা সাদা যে ছানার ব্যাটারটা সেটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আবারও খুব সুন্দরভাবে সমান করে দেব যাতে ওপর থেকেও লেয়ারটা ওপরের লেয়ারটাও যাতে খুব সুন্দরভাবে সমানভাবে এখানে রেডি করতে পারি দেখো ঠিক চামচ দিয়ে এইভাবে আলতু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পুরোটাই সমান করে দিচ্ছি সমস্তটাই কিন্তু এইভাবে আলতু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিলাম আর এইভাবে সমান করে দেওয়ার পরে ওপর থেকে আমরা যেহেতু যে আমান্ডগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো ব্যবহার করব তার আগে সমস্তটাই এইভাবে রেডি করে নেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবে মানে একটুখানি ভালো করে আমরা ঠুকে নেবো যাতে হাওয়াটা বেরিয়ে যায় আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি গোলাপের পাপড়িগুলো আমি ছোটো ছোটো করে ঠিক এইভাবে কেটে রেখে দিয়েছি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমান্ড আমন্ডগুলো যেহেতু আমরা কেটে রেখে দিয়েছিলাম আমন্ডগুলো খুব সুন্দর করে এখানে সাজিয়ে দিচ্ছি ওপর থেকে তোমরা তোমাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস অবশ্যই ব্যবহার করতে পারো আমন্ডের জায়গায় তোমরা কাজুটাও ব্যবহার করতে পারো দেওয়ার পরে এখানে একটা ফয়েল পেপার নিয়ে আমি মুড়ে দিয়েছি ফয়েল পেপারটাকে মোড়ে দেওয়ার পরে অল্প একটু জলের মধ্যে বসিয়ে একটা তলায় স্ট্যান্ড দিয়ে এটাকে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট হতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যেহেতু খুব গরম রয়েছে তাও আমি তোমাদেরকে ফয়েল পেপারটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে দেখো ওপরের পজিশানটা কত শক্ত হয়ে গেছে আর কত সুন্দরভাবে হয়ে গেছে এটা আমরা এইভাবেই একদম ঠান্ডা করতে রেখে দেবো যদি পারো সারা রাত্রি রেখে দিলে বেশি ভালো হয় ঠান্ডা করে রাখার পরে দেখো আমি একদম ওপর থেকে এত সফট হয়ে গেছে সাইড থেকে বুঝতেই পারছো এমনি উঠে আসছে আমরা এটাকে ডিমল্ট করে নিচ্ছি আর এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে দেখো খুব সহজেই কিন্তু উঠে আসলো কোনোরকম কোনো কিছুর প্রয়োজন পড়লো না খুব সহজে উঠে আসলো আর যেহেতু তলে আমরা একটা পেপার দিয়েছিলাম বাটার পেপার তার জন্যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু তলার এটা পজিশানটাও হয়েছে কোনো পুড়ে যায়নি কিচ্ছু হয়নি এইভাবে তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর ওপর থেকে দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে এই মিষ্টিগুলোই কিন্তু আমরা দোকানে যখন কিনতে যাই প্রচুর টাকা দাম পড়ে যায় আর টেস্টটাও কিন্তু দোকানের থেকে অনেক সুন্দর আর কতটা নরম হয়েছে দেখে নাও আমি সাইড থেকে যেহেতু এটা গোল তোমাদের কাছে চৌকো চৌকো কেকটিন থাকলে তাহলে বেশি সুবিধা হবে আমি যেহেতু চৌকো আকারে মিষ্টিগুলোকে বানিয়ে নেব তাই সাইড থেকে আমি কেটে নিয়ে ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পরে আমি সাইডগুলো দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে মিষ্টিটা রেডি হয়ে গেছে এরপরে আমরা সমস্ত মিষ্টিগুলো প্লেটের মধ্যে সাজিয়ে আমি রেখে দিয়েছি দেখো খুব চটজলদি এই মিষ্টিটা কিন্তু বাড়িতে তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে আর খুব কম টাইমের মধ্যে কম উপকরণে বাড়িতে এটা চট রেডি হয়ে যায় দোকানের থেকেও কিন্তু স্বাদে হয় অসাধারণ আর খুব কম টাইমের মধ্যে তোমরা এতগুলো মিষ্টি বানিয়ে নিতে পারবে তাহলে অবশ্যই এই মিষ্টিটা বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো আর এই রকম অসাধারণ আর সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে রেডি হয়ে গেছে দুর্দান্ত সাথে এই রকম খুব কম টাইমের মধ্যে একদম কম উপকরণে অসাধারণ মিষ্টির রেসিপি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো আর জানিও কমেন্টের মাধ্যমে কেমন লাগলো যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো রেসিপি পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো রেসিপি এই পর্যন্তই